দেখুন, যে কোনো আমি ডেট লিখে দেখাচ্ছি, যেমন লিখছি ধরুন 20/20/2001, এই ধরুন 20/2/2001 লিখলাম, এন্টার প্রেস করছি, অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। নমস্কার, মাইক্রোসফট এক্সেলের 20 নম্বর ক্লাসে আপনাকে স্বাগত জানাই। আমি আপনার হোস্ট এন্ড ট্রেনার বিশ্বজিৎ মণ্ডল, আর আজকের ক্লাসটির মাধ্যমে আপনাকে শেখাবো এজ ক্যালকুলেশন, অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলের মাধ্যমে কিভাবে আমরা এজ ক্যালকুলেশন করতে পারি তা বিস্তারিতভাবে আপনাকে এই ভিডিওটির মাধ্যমে শেখাবো। আর আপনি যদি আমাদের এক্সেলের সম্পূর্ণ ক্লাস রেকর্ডগুলো দেখতে চান, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, যেখানে সম্পূর্ণ ক্লাস রেকর্ডগুলো আপলোড করা আছে, আপনি গিয়ে দেখতে পারেন। তাহলে চলুন আজকের ক্লাসে আমি এজ ক্যালকুলেশন খুব সহজভাবে আপনাদেরকে শিখাই। প্রথমত আমি ওপেন করে নিব এমএস এক্সেল। এমএস এক্সেল ওপেন করার জন্য স্টার্টে ক্লিক করব, তারপরে একটু স্ক্রল নামিয়ে নিচে দেখতে পাবো এক্সেল, এক্সেলটি ক্লিক করব, তাহলে আমাদের এক্সেলটি ওপেন হয়ে যাবে। এবার আমি ক্লিক করব ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে, দেখতে পাচ্ছেন আমাদের এক্সেলটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এবার যে কাজটি আমরা করব সেটি হচ্ছে এজ ক্যালকুলেশন। তো এজ ক্যালকুলেশন করার জন্য আমাকে তৈরি করতে হবে একটি ফরম্যাট। তো ফরম্যাটটি কিভাবে তৈরি করছি একটু স্টেপ বাই স্টেপ দেখুন। তো প্রথমত যে কোনো দুটো কলামকে সিলেকশন করছি, কিভাবে না কলামের উপর মাউসটা নিয়ে গিয়ে এইভাবে ড্র্যাগ করে টানছি, তাহলে দেখুন দুটো কলাম আমার সিলেকশন হয়ে গেছে। এবার যে কোনো একটা কলামকে সাইজ আমি বড় করে নিচ্ছি, প্রয়োজন মতো একটু বড় করে নিলাম দেখুন। এবার বড় করে নেওয়ার পর কি কাজটা করছি দেখুন, এই একটা সেল আর তারপরে সেল সবচেয়ে উপরের বাদ দিচ্ছি, একটু নিচেই করি, এই দুটো সেলকে সিলেক্ট করলাম, দিয়ে করবো মার্জ সেল। মার্সেল করার পর এখানে আমি লিখব এজ ক্যালকুলেশন, এই দেখুন লিখলাম এজ ক্যালকুলেশন। লিখার পর আমি এটাকে সাইজটা বড় করে দিচ্ছি, একটু সাইজ বড় করে দিচ্ছি, এই হচ্ছে আমাদের এজ ক্যালকুলেশন। আচ্ছা, এত বড় থাক, ঠিকঠাক। এবার তার নিচে লিখব ডেট অফ বার্থ, দেখুন লিখছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ লিখার পর তার নিচে লিখব কারেন্ট ডেট, এটা লিখবেন। লিখার পর তার পরের দুটো সেলকে সিলেকশন করব, সিলেকশন করার পর মার্জ সেলে ক্লিক করব, যে দেখতে পাচ্ছেন উপরে মার্জ এন্ড সেন্টার, এতে ক্লিক করে দেব, ক্লিক করে ফাঁকায় রেখে দিব। তারপরে নিচে লিখব টোটাল ইয়ার্স, পুরো ফরম্যাটটা আমি দেখাচ্ছি, দেখতে থাকুন কি কি করছি, যে সেম ভাবে আপনারা প্র্যাকটিস করবেন। টোটাল ইয়ার্স এর পর আমি লিখলাম টোটাল মান্থ, তারপর আমি লিখছি টোটাল ডেজ, টোটাল উইক, তারপরে লিখব টোটাল উইকের পর আমরা দিচ্ছি টোটাল উইক দিলাম, এবার আওয়ার দিচ্ছি, মানে টোটাল কত ঘন্টা বয়স হলো, তারপরে আমরা দিচ্ছি টোটাল মিনিট, তারপরে দেব টোটাল সেকেন্ড, এই ধরুন এরকম দিলাম আমি, সেকেন্ডস পর্যন্ত দিয়ে দিলাম। এবার কি কি করছি দেখুন, পুরো লেখাটাকে আমি সিলেকশন করছি, লেখাটাকে সিলেকশন করে ফার্স্ট কাজ আমার সেন্টার করে নিচ্ছি, সেন্টার করে নেওয়ার পর মিডল হয়ে গেল। এবার একটু সাইজটাকে বড় করে দিচ্ছি, প্রয়োজন মতো আমি সাইজটা বড় করে দিলাম। এবার ডেট অফ বার্থ লেখা আছে, এটাকে আর একটু বড় করে দিচ্ছি, এটাকে, তাহলে আমি এটাকেও একটু বড় করে দিই, এই সেলগুলোকেও, এই দেখুন এটাকেও একটু বড় করে দিচ্ছি, এই হয়ে গেল কাজ আমার। এবার যে সেলটা হলো, এবার একটু ক্যালকুলেশনের আমি বর্ডার দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো পুরো লেখাটাকে যতটা লিখেছি পুরোটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পর বর্ডার দিবেন অল বর্ডার, এই যে দেখুন বর্ডারে ক্লিক করলাম, তো অল বর্ডারে ক্লিক করে দেব, দেখুন বর্ডার পড়ে গেছে। এবার এজ ক্যালকুলেশন সেই সেলটাকে সিলেক্ট করলাম, এবার এটাকে কালার করে দেব, কালার আমি যে কোনো একটা কালার করে দিচ্ছি, এই ধরুন রেড কালার করে দিচ্ছি, একটু ডিপটাই রাখি, এই দেখুন, আর লিখার কালারটাকে করে দিচ্ছি হোয়াইট। এই হয়ে গেল আমাদের এজ ক্যালকুলেশনের
আর তার নিচেরটাকে আমি করে দিচ্ছি রেড এর অ্যান্টি কালার ইয়েলো করে দিচ্ছি মানাবে। আর তারপরে কারেন্ট ডেটটাকে একটু হালকা, এই দুটো সেল আমরা হালকা রাখছি। তারপরে যেটা মার্জ করা আছে সেই সেলটাকে কি করব আর একটু ডিপ কালার করে দিচ্ছি। এই দেখুন ডিপ কালার করলাম, এটাকে বোল্ড করে দিচ্ছি, মানে যা লেখা হবে সেটা বোল্ড হবে এবং লেখার কালারটা হবে হোয়াইট। এই দেখুন যেমন এইরকম লেখা হবে, ঠিক আছে। আচ্ছা এবার এই পার্ট গুলো, এই পার্ট গুলো যে টোটাল ইয়ার্স আছে টোটাল মান্থ আছে পুরোটাকে সিলেকশন করছি। সিলেকশন করার পর এটা একটু ইটালিক করে দিচ্ছি আর কালার করে দিচ্ছি। কালারটা আমি এরকম একটা কালার করে দিচ্ছি, এই ধরুন এই কালারটাই করে দিলাম। তারপরে এই সাইডে যেটা অ্যান্সার বেড হবে সেটাকেও আমি একটু কালার করে দিচ্ছি, এরকম এই ধরুন এরকম কালার করে দিলাম। বা এটা করতে পারি একটু কালারটাকে ঠিকঠাক করে দিয়ে দিবেন যেটা মানাবে আপনাদের মনে লাগবে। আমি এমনি একটু দিচ্ছি হালকা কালার, থাক এটাই দিই, এটাই দিচ্ছি। এবার দেখাই আপনাদেরকে কাজগুলো, আমি এই লেখাগুলোকে একটু কালারটা চেঞ্জ করে দিই। দেখুন এবার কাজগুলো দেখাই কিভাবে কাজ হচ্ছে, দেখুন একটু কালারটা ডিপ যদি করা যেত ভালো হতো। আচ্ছা মোর কালারে যায় দিয়ে ডিপ করে দিই আর একটু, ওকে। এই দেখুন এবার বেশ ফুটছে। এবার আমরা কি কি কাজ করছি, মনে করুন আপনার ডেট অফ বার্থ হচ্ছে 25/3/2004 ডেট অফ বার্থ। এবার আজকের ডেট হচ্ছে 3/1/2022। এবার আমরা বের করব বয়স কত হলো, মানে কত বছর কত মাস কত দিন বয়স হলো সেটা আমরা এজটা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা লিখব, ফর্মুলা কি লিখছি ভালোভাবে দেখুন। প্রথমে দেব সমান, সমান দেওয়ার পর লিখব DATE DIF ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থে ক্লিক করব, যে ডেট ডেট অফ বার্থ। তারপরে কমা দিয়ে কারেন্ট ডেটে ক্লিক করব, যে কমা দেব ডবল কোটেশনের মধ্যে লিখব ওয়াই, মানে ইয়ার্স ওয়াই, মানে যে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্ড চিহ্ন দেব, যে ডবল কোটেশনের মধ্যে কি লিখব ইয়ার্স লিখব। একটু স্পেস দিয়ে দিলাম ডবল কোটেশন দেওয়ার পর, মানে একটু ইয়ার লেখাটা আসবে তাই, যে কমা দেব ডবল কোটেশন ক্লোজ করে দেব। এই দেখুন কি ভাই লিখলাম, এটা হচ্ছে বছরের জন্য। আবার এম্পারসেন্ট মানে এন্ড চিহ্ন ইউজ করব, দিয়ে লিখব ডেটেড। একটু ক্যাপস লক অন করে লিখি তাহলে বুঝতে পারবেন আপনারাও, ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট। আবার দিব সেম ভাবে ডেট অফ বার্থ, সেলটাই ক্লিক করলাম কমা। এবার কারেন্ট ডেট যেটা সেটাতে ক্লিক করব, যে কমা দেব, কমা দেওয়ার পর এবার ডবল কোটেশনের মধ্যে লিখব ওয়াই এম, মানে মাস বের করব, ওয়াই এম, ওয়াই ফর ইয়ার্স মান্থ এম ফর মান্থ, তো ওয়াই এর সাথে এম লিখব। তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্ড চিহ্ন দিব, যে এন্ড যে সিম্বলটা দেওয়ার পর ডবল কোটেশন দেবেন, যে একটা স্পেস দিয়ে লিখবেন মান্থ MONTHS মান্থ লিখবেন, যে কমা দেওয়ার পর একটু স্পেস দিয়ে ডবল কোটেশন ক্লোজ করে দেবেন। আচ্ছা কমা আমি দিইনি, আচ্ছা এই দেখুন আমার মান্থ লেখাটা পুরোপুরি কোটেশনের মধ্যে রাখলাম। এবার আবার এন্ড চিহ্ন দিব, এবার বের করব ডে, তার জন্য আবার ফর্মুলা লিখব DATE DIF, কোনো কিছুই না এন্টার মারিনি কিছুই করিনি, দেখুন আমি কিন্তু লিখেই যাচ্ছি পরপর। এবার ফার্স্ট ব্র্যাকেট সেম ভাবে আবার দিব ডেট অফ বার্থে ক্লিক করব, তারপর কমা দেব কারেন্ট ডেটে ক্লিক করব, যে কমা দেব, যে ডবল কোটেশনের মধ্যে এবার লিখব মান্থ এম এবং ডে, মানে ডি এম ডি, যে ডবল কোটেশন ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করবেন, যে এন্ড চিহ্ন দিবেন।
এটা কি বের করলাম দিন বের করলাম তো দিন কথাটা আমি কি করব ডাবল কোয়োটেশনের মধ্যে লিখব ডি এ ওয়াই এস ডেজ এই কথাটা লিখলাম লেখার পর আমি যখনই আমি এন্টার প্রেস করব আমার দেখিয়ে দিবে কত বছর কত মাস কত দিন দেখুন তাহলে কত বছর হলো 17 বছর 9 মাস 9 দিন এবার আমি বের করব টোটাল ইয়ার্স টোটাল ইয়ার্স বের করে দেখাচ্ছি দেখুন সমান দিচ্ছি সমান দেওয়ার পর লিখছি ডি এ টি ই ডি আই এফ ফার্স্ট ব্র্যাকেট ডেটেড ইফ ইফ লেখার পর কি দেব ডেট অফ বার্থ কমা কারেন্ট ডেট কমা তারপর ডাবল কোয়োটেশনের মধ্যে লিখবেন ওয়াই ওয়াই লেখার পর ব্র্যাকেট ক্লোজ করবেন দে এন্টার দেখুন 17 বছর মানে শুধু 17 চলে এসেছে এবার কি বের করব আমরা টোটাল মান্থ তো টোটাল মান্থ কিভাবে লিখছি দেখুন সেম ভাবে ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট দেখি করব ডেট অফ বার্থ কমা তারপরে কারেন্ট ডেট আবার কমা দিব দে ডাবল কোয়োটেশনের মধ্যে লিখবেন এম এম ফর মান্থ মানে টোটাল মান্থ হলো 17 বছর মানে টোটাল মাস হচ্ছে 213 মাস টোটাল কত দিন বয়স হয়েছে তার জন্য লিখবেন ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ কমা কারেন্ট ডেট কমা এবার ডাবল কোয়োটেশনের মধ্যে লিখব ডি ব্র্যাকেট ক্লোজ এন্টার এবার উইক বের করব তার জন্য সমান দেব যে দিনকে দিনে ক্লিক করব দিয়ে ভাগ করব 7 দিয়ে এন্টার প্রেস করব তাহলে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা 927 ফুলিষ্ট বাজে মানে দশমিক আছে দশমিকের পরের সংখ্যাগুলোকে বাদ দিব তার জন্য কি করব এই যে উপরে যাবেন হোম রিবন ট্যাবের মধ্যেই উপরে দেখুন ডিক্রিজ ডেসিমেল আছে এখান থেকে ডেসিমেল গুলো কমিয়ে দিবেন এই দেখুন হয়ে গেল যখন এবার বের করব টোটাল আওয়ার্স তার জন্য সমান এবার যে দিন আছে সেই দিনটাকে গুণ করব 24 দিয়ে তারপর এন্টার প্রেস করবেন টোটাল আওয়ার বেরিয়ে যাবে সমান দিবেন টোটাল আওয়ারকে গুণ করবেন 60 দিয়ে তাহলে এন্টার প্রেস করবেন তাহলে কি বের হবে মিনিট বের হয়ে যাবে আবার মিনিটকে মিনিটে ক্লিক করবেন ইনটু 60 করবেন তাহলে সেকেন্ড বেরিয়ে যাবে দেখুন টোটাল কত সেকেন্ড বয়স হলো পুরোপুরি দেখিয়ে দিবে এইভাবে এই দেখুন পুরো কাজটা এবার আমি দেখুন এখানে চেঞ্জ করছি তো ডেট অফ বার্থ লেখা আছে 25/3/2004 আর কারেন্ট ডেট আছে 3/1/2022 তাহলে বছর কত হলো 17 বছর 9 মাস 9 দিন আমার যদি ডেট অফ বার্থ এরকম হয় যে 25 এর বদলে এরকম মনে করুন 6/5/2002 এটা হলো ডেট অফ বার্থ এবার এন্টার যখনই প্রেস করব দেখুন অটোমেটিক কিন্তু 19 বছর 7 মাস 28 দিন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে